প্রিয় দর্শক ভাই ভৌণী মানুষ হৃদয় ভরা অভিনন্দন জনাই আসন্তু বাঙ্গালোর সিটি বুলিয়া যা এঠাকু ওড়িশার কিপর যাবে কেউঠি রহবে কণ কণ সবু দেখবে এ বুলিয়া কেতে দিন রহবাক হব এবং বুলিয়া কেতে পয়সা খরচ লাগিব তাহা আসন্তু জাঁনি নেবা মোর দুইথর অভিজ্ঞতার সাউন্ড থিবা অনুভূতি কিছিটা পরিপ্রকাশ করুছি। বাঙ্গালোর সিটি কর্ণাটক রাজ্যর রাজধানী, এহাকু আইটি ক্যাপিটাল বা সিলিকন ভ্যালি বলি মধ্যে কুয়া যাই থাকে। এঠাকার অধিবাসী মানে কন্নড় ভাষার কথাবার্তা হইথান্তি, তথাপি বহুত লোক উর্দু ভাষার কথা হওয়ার দৃষ্টিকু আসিছি। এই নগরী এক ঐতিহাসিক সাংস্কৃতিক পর্যটন ও আধুনিক সভ্যতার মাপকাঠি। এঠাকু ওড়িশা বাট দেই ছোটি ট্রেন বাঙ্গালোর ক্যাম্প এবং যশবন্তপুর স্টেসনকু চলপ্রচল করুছি। এই ট্রেনগুড়িক বালেশ্বর, ভদ্রক, যাজপুর রোড, কেন্দ্রাপড়া রোড, কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর, বিশাখাপাটনাম, বিজয়ওয়াড়া দেই বাঙ্গালোর যাই থাকে। এঠাকু সড়ক পথরে যাওয়া হলে হায়দ্রাবাদ কিংবা মাদ্রাস পর্যন্ত গলে সেঠারু বস পাইযিবে। আপন এরোপ্লেনে যাওয়া চাইলে ভুবনেশ্বর কিংবা ঝারসুগুড়া ঠারু সিধা কেম্পাগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাঙ্গালোরে যাই ওলাইবে। পুনি সেঠারু সিটি বস কিংবা ট্যাক্সি যোগে 40 কিলোমিটার মেন শহরকু আসবাক পড়ব। এথিপাই বসরে ভড়া 80 টাকা পড়ব, যদি প্রাইভেট ট্যাক্সিরে আসবে 1,500 টাকা পড়ব। এখানে 3টি রেলওয়ে স্টেশন দেখবাক পাইবে। প্রথমটি হল সিটি রেলওয়ে স্টেশন বা ক্রান্তিভীর রেলওয়ে স্টেশন, দ্বিতীয়টি বাঙ্গালোর ক্যাম্প এবং তৃতীয়টি যশবন্তপুর, তাহা বড় স্টেশন অটে। এঠাকু ট্রেন এবং এরোপ্লেন দেশর সবু প্রান্তরু পাইপারে। তাপরে আপন রেলওয়ে স্টেশন পাখ কমর্সিয়াল স্ট্রিট্রে 1,300 টাকার আরম্ভ করে 1,800 টাকা মধ্যে মন পছন্দর ঘর নিয়ে যাই পাখরে থিবা হোটেলরে 150 টাকার 180 টাকা মধ্যে সাউথ ইন্ডিয়ান খাদ্য খাই নেবে। মধ্যাহ্ন ভোজন পরে কেম্পাগুড়া বসষ্ট্যাণ্ড যাই সেঠারু BMTC সিটি বস কিংবা টুরিস্ট বস যোগে পাখাপাখি স্থানগুড়িক বুলিবাক যাবে। এখানে আপন 3 রাতি 4 দিন রহলে সবু স্থান দেখিপারে। এখার জলবায়ু গরম রুথার প্রায়ত অক্টোবর মাস ঠারু মার্চ মধ্যে বুলিগলে বিরক্ত অনুভব করবে না। এই সহর মধ্যে চলপ্রচল মেট্রো ট্রেনের সুবিধা মধ্যে পাইপারে। গোটিয়ে পর্পল লাইন, অন্যটি ম্যাজেস্টিক লাইন। উক্ত সহরটি সমুদ্র পতন ঠারু হারাহারি 900 মিটর উচ্চরে অবস্থিত। এহা 741 বর্গ কিলোমিটর পরিমিত জায়গায় গড়ি উঠিছে। প্রথম দিন বাঙ্গালোর প্যালেস দেখবাক যাবে, এথিপাই এন্ট্রি ফিজ 300 টাকা পড়ুছি। তা সকাল 10টার রাত্র 9টা পর্যন্ত খোলা রয়েছে। এহা মধ্যে বাহাঘর ফাংশন মধ্যে করা যাচ্ছে। তাপরে ইস্কন মন্দির যাকি কলা ও ভাস্কর্যরে পরিপূর্ণ, তাহা দর্শন করা মাগণা। সকাল 8:30 রু 12:30 ও অপরাহ্ন 4টার 8টা পর্যন্ত খোলা রয়েছে। তাপরে 28 কিলোমিটর দূরের ওয়ান্ডর লারে ওয়াটর গেম খেলিবাক যাবে, এথিপাই এন্ট্রি ফিজ 100 টাকা পড়ুছি। তাহা দিন 11টার সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা রয়েছে। তাপরে MG রোডে বিরাট বিরাট শপিং মল যাই বুলে নেবে। তাপরে বিধান সৌধ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, হাইকোর্ট দেখি বিশ্রাম নিয়ে যাবে। দ্বিতীয় দিন ইনোভেটিভ ফিল্ম সিটি যাই সেখানে এন্ট্রি ফিজ 700 টাকা দিয়ে দেখি নেবে। তাহা দিন 10টার সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রয়েছে। তাপরে বুল টেম্পল দর্শন পাই পয়সা পড়িও না। এয়া সকাল 6টার দিন 12টা ও অপরাহ্ন 5:30 রু রাত্র 9টা পর্যন্ত খোলা রয়েছে। তাপরে গভর্নমেন্ট মিউজিয়াম দেখবা এন্ট্রি ফিজ 25 টাকা পড়ুছি, তাহা দিন 10টার সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা রয়েছে। তাপরে লালবাগ বোটানিক্যাল গার্ডেন এন্ট্রি ফিজ 25 টাকা পড়ুছি, তাহা সকাল 6টার রাত্র 9টা পর্যন্ত খোলা রয়েছে। এখানে পদ্মফুল ও ঘাস গালিচা দেখিপারে। এরপরে উলসর লেক দেখবাক মাগণা, তাহা সকাল 6টার রাত্রি 8টা পর্যন্ত খোলা রয়ে। এখানে সুইমিং পুল সহিত বোটিংর মধ্যে সুবিধা পাইপারে। তাপরে 22 কিলোমিটর দূরের
ବ୍ୟାନରଘାଟା ନ୍ୟାସନାଲ୍ ପାର୍କ ପାଇଁ ଏଣ୍ଟ୍ରି ଫିଜ୍ 90 ଟଙ୍କା ପଡ଼ୁଛି। ଏଠାରେ ଜଙ୍ଗଲ ସଫାରି, ହାତୀ ପିଠିରେ ବସି ବୁଲିବେ ଏବଂ ସିଂହ, ବାଘ, ଭାଲୁ, ହରିଣ ପିଲାମାନଙ୍କୁ ଦେଖାଇଦେବେ। ତାହା ସକାଳ 9:30 ଠାରୁ ଅପରାହ୍ନ 5ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଖୋଲା ରହିଥାଏ। ତାପରେ ଟିପୁ ସୁଲତାନ ସମର ପ୍ୟାଲେସ୍ ଯାଇ ସେଠାରେ 25 ଟଙ୍କା ଏଣ୍ଟ୍ରି ଫିଜ୍ ଦେଇ ଦେଖିନେବେ। ତାହା ସକାଳ 8:30 ରୁ 5:30 ପର୍ଯ୍ୟନ୍ତ ଖୋଲା ରହିଥାଏ। ତାପରେ 160 ଫୁଟ ଉଚ୍ଚର ଫ୍ଲାଇଂ ରେଷ୍ଟୁରାଣ୍ଟରେ ବସି ସହରକୁ ଦେଖିବା ସହିତ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଖାଦ୍ୟ ଖାଇବାର ନିଆରା ଅନୁଭୂତି ସାଉଁଟି ନେବେ। ଏହାପରେ ଭିବି ପୁରମ୍ ଏବଂ ଫାଷ୍ଟଫୁଡ୍ ଖାଦ୍ୟ ଖାଇବାର ନିଆରା ଅନୁଭୂତି ସାଉଁଟି ନେବେ। ତାପରେ ସ୍ନୋ ସିଟି ଯାଇ ବରଫ ଘରେ -5 ଡିଗ୍ରୀ ତାପମାତ୍ରାରେ 1 ଘଣ୍ଟା ବରଫ ଖେଳିବାକୁ 500 ଟଙ୍କା ଫିସ୍ ଦେଇ ବରଫ ଖେଳି ନେବେ। ସେହିଦିନ ବିଶ୍ରାମ ନେଇ ଚତୁର୍ଥ ଦିନ ଆର୍ଟ ଅଫ୍ ଲିଭିଂ ସେଣ୍ଟର ଯାଇ ଯୋଗ ଓ ଧ୍ୟାନ କରି ଆତ୍ମା ତୃପ୍ତି କରାଇ ନେବେ। ଏହି କେନ୍ଦ୍ରଟି ଶ୍ରୀ ଶ୍ରୀ ରବିଶଙ୍କର ବାବା ସ୍ଥାପନ କରିଛନ୍ତି। ଏହା ମଧ୍ୟରେ ଆୟୁର୍ବେଦିକ ହସ୍ପିଟାଲ, ମେଡ଼ିଟେସନ୍ ହଲ୍, ଆର୍ଟିଫିସିଆଲ୍ ୱାଟର୍ ଲେକ୍, ଗୋଶାଳା, ଗୁରୁକୁଳ ଆଶ୍ରମ, ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା କିଚେନ୍, ପଞ୍ଚକର୍ମ ସେଣ୍ଟର ଇତ୍ୟାଦି ସ୍ପିରିଚୁଆଲ୍ ପରିବେଶ ଦେଖିବାକୁ ପାଇବେ। ତାପରେ 30 କିଲୋମିଟର ଦୂରରେ ପିରାମିଡ୍ ଭେଲି, ଯାହାକି ମିଶରର ପିରାମିଡ୍ ଭଳି ତିଆରି ହୋଇଛି, ଏଠାରେ ମେଡ଼ିଟେସନ୍ କରାଯାଇଥାଏ। ତାପରେ ସେଣ୍ଟ ମେରି ବାସିଲିକା ଚର୍ଚ୍ଚ ଦେଖିନେବେ। ତାପରେ ଜବାହରଲାଲ ନେହେରୁ ପ୍ଲାନେଟୋରିୟମରେ 3D ଦେଖିବା ସହିତ ସାଇନ୍ସ ପାର୍କରେ ତାରାମଣ୍ଡଳ ଦେଖିବାକୁ ଚେଷ୍ଟା କରିବେ। ଏହା ବାଦ ଯଦି ସମୟ ହାତରେ ଅଛି ତେବେ 80 କିଲୋମିଟର ଦୂରରେ ରାମନଗର ଠାରେ ସିନେମା ସୁଟିଂ ହେଉଥିବା ସହିତ ପାରାଗ୍ଲାଇଡିଂ, ରକ୍ କ୍ଲାଇମ୍ବିଂ ଓ ଟ୍ରାକିଂ କରିବା ସହିତ ଏଠାରେ ଯଜ୍ଞେଶ୍ୱର ଟେମ୍ପୁଲ ଦର୍ଶନ କରିନେବେ। ଏହାପରେ କୁନ୍ତି ବେଟା ପାହାଡ଼ରେ ମହାଭାରତ ସମୟରେ କୁନ୍ତି ପିଲାମାନଙ୍କୁ ନେଇ ଏଠାରେ ବସବାସ କରୁଥିବାର ପ୍ରବାଦ ଶୁଣିବାକୁ ମିଳିଥାଏ। ତାହା ମଧ୍ୟ ଦେଖିବାକୁ ଚେଷ୍ଟା କରିବେ। ତାପରେ 55 କିଲୋମିଟର ଦୂରରେ କନକପୁରା ୱାଟରଫଲ୍ସ ଦେଖିବା ସହିତ ପାର୍କ, ଡିସ୍କଭରୀ ଭିଲେଜ୍, ଅଞ୍ଜନା ସ୍ୱାମୀ ଟେମ୍ପୁଲ ଦେଖିନେବେ। ତାପରେ 60 କିଲୋମିଟର ଦୂରରେ ସ୍କନ୍ଦଗିରି ପାହାଡ଼ରେ ସନ୍ରାଇଜ୍ ଏବଂ ସନ୍ସେଟ୍ ଦେଖିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବେ। ତା ସହିତ ରାତିରେ ନାଇଟ୍ କ୍ୟାମ୍ପ କରିବାର ମଧ୍ୟ ସୁବିଧା ସେଠାରେ ପାଇପାରିବେ। ତାପରେ ନନ୍ଦୀ ହିଲ୍ ଯାଇ ସେଠାରେ ସନ୍ରାଇଜ୍, ସନ୍ସେଟ୍ ଦେଖିବା ସହିତ ଶିବ, ପାର୍ବତୀ ଓ ନନ୍ଦୀଙ୍କ ସହିତ ପୂଜା ପାଉଥିବାର ଦର୍ଶନ କରିବେ। ଏଠାରେ ସତେଜ ପରି ସ୍ୱର୍ଗ ପୃଥିବୀ ଏକାକାର ହୋଇଯାଇଥିବା ପରି ମନେ ହେବ। ଏହା ବାଦ ଏହି ସହରର ବହୁତ ନାମୀ ଦାମୀ କମ୍ପାନୀର ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟାଳୟମାନ ଦେଖିବାକୁ ମିଳିଥାଏ, ଯଥା ଇନଫୋସିସ୍, L&T, ଇନଫୋଟେକ୍, ୱିପ୍ରୋ, ମାଇଣ୍ଡ ଟ୍ରି ଆଣ୍ଡ ମହିନ୍ଦ୍ରା ଇତ୍ୟାଦି କମ୍ପାନୀ ଦେଖିବାକୁ ଚେଷ୍ଟା କରିବେ। ତାପରେ ଓଁ ଶ୍ରୀ ଚକାନାଥ ସ୍ୱାମୀ ଠାକୁର ଶାଳଗ୍ରାମରେ ନିର୍ମିତ ହୋଇ ପୂଜା ପାଉଛନ୍ତି, ତାହା ଦେଖିନେବେ। ତାପରେ 65 ଫୁଟ ଉଚ୍ଚର ବିଶିଷ୍ଟ ଶିବ ଷ୍ଟାଚ୍ୟୁ ଏବଂ 32 ଫୁଟ ଉଚ୍ଚର ଗଣେଶ ଷ୍ଟାଚ୍ୟୁ ଦେଖିବାକୁ ଯିବେ। ଏହି ସ୍ଥାନ ଗୁଡ଼ିକ 24 ଘଣ୍ଟା ଖୋଲା ରହିଥାଏ। ତାପରେ 18 ଫୁଟ ଉଚ୍ଚର ଦୋଡ଼ା ଗଣେଶ ପ୍ରତିମା ଦର୍ଶନ କରିବାକୁ ଯିବେ। ଏ ସମସ୍ତ ଧର୍ମାନୁଷ୍ଠାନ ଦର୍ଶନ କରିସାରିବା ପରେ ନିଜ ଗାଁକୁ ଫେରିବାକୁ ପ୍ରସ୍ତୁତି ହେବେ। ଫେରିବା ସମୟରେ ଆବଶ୍ୟକତାକୁ ଦୃଷ୍ଟି ରଖି କିଛି ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ ସାମଗ୍ରୀ ସହିତ ରେଶମୀ ଲୁଗାପଟା କିଣି ଆଣିବାକୁ ମନ ବଳାଇବେ। ଆପଣ ଓଡ଼ିଶାରୁ ଯିବା ଆସିବା, ରହିବା, ଖାଇବା, ଗାଡ଼ିରେ ସବୁ ସ୍ଥାନ ବୁଲିବା ଇତ୍ୟାଦି ସମୁଦାୟ ଜଣପିଛା ଖର୍ଚ୍ଚ 8,500 ଟଙ୍କାରୁ 9,000 ଟଙ୍କା ଲାଗିଯିବ। ଆପଣ ଗାଁରେ ପହଞ୍ଚିଲା ପରେ ବୁଲୁସାହୁ ଓଡ଼ିଆ ଟୁର୍ ଗାଇଡ଼୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ପଛଘୁଞ୍ଚା ଦେବେ ନାହିଁ। ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ଓ ପ୍ରଭୁ ଚକାନାଥ ସ୍ୱାମୀ ଆପଣଙ୍କର ମନସ୍କାମନା ପୂର୍ଣ୍ଣ କରିବା ସହିତ ବାଙ୍ଗାଲୋର ପରିଭ୍ରମଣକୁ ସଫଳ କରାଇବେ। ନମସ୍କାର, ଧନ୍ୟବାଦ।